আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা নিয়ে কথা বলবো বেলজিয়ামের শিক্ষক শিক্ষার্থীদের টিফিনের টাকায় এক হাজার ঘর নির্মাণ সুদূর বেলজিয়ামের একদল শিক্ষক শিক্ষার্থী এসেছেন গাইবান্ধায় শুধু বেড়ানোর জন্য নয় তাদের টিফিনের টাকা বাঁচিয়ে পাঠানো টাকায় প্রায় তিন বছর আগে জেলার চরাঞ্চলে এক হাজার পরিবারের জন্য নির্মিত ঘর দেখতে এসেছেন এসব ঘর নির্মাণের দায়িত্বে থাকা স্থানীয় এনজিও গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি আফতাব হোসেন জানান তাদের দেয়া টাকায় গাইবান্ধার সুন্দরগঞ্জ ফুলছড়ি সাঘাটা ও সদর উপজেলার বিভিন্ন চলাঞ্চলে হতদরিদ্রের জন্য এক হাজার ঘর নির্মাণ করা হয়েছে প্রতিটি ঘর নির্মাণে দেড় লাখ টাকা করে ব্যয় হয়েছে তিনি আরো জানান বেলজিয়ামের আঠারো শিক্ষক শিক্ষার্থীর দলটিতে আছেন চোদ্দ শিক্ষার্থী ও চার শিক্ষক তারা ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে বগুড়ার সারিয়াকান্দি যান এবং সেখান থেকে বুধবার বিকেলে বাইসাইকেল চালিয়ে গাইবান্ধা আসেন বর্তমানে তারা গাইবান্ধা শহরতলির বোয়ালি ইউনিয়নের নসরতপুর গ্রামে গণ উন্নয়ন কেন্দ্র নামে একটি বেসরকারি সংগঠনের রেস্ট হাউসে অবস্থান করছেন শুক্রবার তারা গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ও বাদিয়াখালীতে দরিদ্রদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ